নমস্কার বন্ধুরা, আমার নাম বুড়ি, বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 7 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে আমি তেল, নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সবার প্রথমে নিয়ে নেব আমি নুন হাফ চামচের মতো, দেব আমি হাফ চামচের মতো হলুদ, এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেল দিলে বন্ধুরা, এই মাছে তো আঁশ থাকে না, তাই তেল দিলে আর ফুটে উঠবে না তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার মাছে তেল, নুন, হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে মাছ মাখানো। এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নেব। আমি সর্ষের তেল নেব, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। পরিমাণ মতো নিয়ে নেবেন। তেলে একটু নুন দিলে মাছগুলো তলায় কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। বেশি ভাজবো না, অল্পই ভাজবো। বন্ধুরা, এরকম অবস্থায় আমি তুলে নেব, আর বেশি ভাজবো না, কারণ এই মাছ বেশি ভাজতে নেই। এরকম করে আমি বাকি মাছগুলিও ভেজে নেব। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে সব। এবার আমি তুলে নেব। আমি ওই মাছ ভাজা তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। পেঁয়াজ একটুখানি ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে দেব আমি বাটা মশলা। এবার দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ বাটা। টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা টমেটোর গন্ধ না বেরোয়। এরপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব হাফ চামচের মতো নুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচের থেকে একটু কম। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বেশি কষালে হবে না। এবার আমি দিয়ে দেব এক বাটি জল। আমার মশলা জল দেওয়ার পর ফুটে উঠেছে। এবার আমি মাছগুলি একে একে দিয়ে দেব। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে, উল্টানোর দরকার নাই। বন্ধুরা, পাবদা মাছ রান্না আমার প্রায় শেষের দিকে। এবার শেষে নামানোর আগে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি আর লঙ্কা। সব শেষে নামানোর আগে দিয়ে দেব আমি 1 চামচের মতো সরিষার তেল। তো বন্ধুরা, আমার পাবদা মাছের তেল, ঝাল, সর্ষে পোস্ত একবারে রেডি। বন্ধুরা, ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। আপনারাও বাড়িতে বানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজ এই অবধি, আবার কোনো একদিন দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে।